যিসকল পরীক্ষার্থী প্রথমবারের বাবে বোর্ড পরীক্ষা দিবলে উলাইছা, তোমালকে এই ভিডিওটির এটা অংশ এড়ি নেযাবা, কারণ ভিডিওটির প্রতিটি সেকেন্ড তোমালকর বাবে গুরুত্বপূর্ণ। খেলপথারর বাহিরর পৰা দর্শক হয়ে চিঁয়রি থাকাটো যিমান সহজ, সেই খেলখন নিজে খেলি থাকাটো তাতোকৈ হাজার গুণে কঠিন হয়। মই এনেদরে কিয় কলো ভিডিওটো সম্পূর্ণ করে চালে জানিবলে পাবা। নমস্কার, মই দিগন্ত। আজির ভিডিওটোত বোর্ড পরীক্ষালৈ যোৱাৰ আগতে কি কি কৰিব লাগে, পরীক্ষার তিনি ঘণ্টা সময় কেনেদরে অতিবাহিত কৰিব লাগে, লগতে উত্তর পত্রিকাখন কেনেদরে উপস্থাপন কৰিব লাগে, এই বিষয়ে আলোচনা করিম। সকলো তথ্য ভালদরে বুঝি লবলৈ ভিডিওটো সম্পূর্ণ করে শেষলৈকে চাবা। ভিডিওটোৰ পৰা উপকৃত হলে লাইক আৰু শেয়ার কৰিবা। শিক্ষা সম্পর্কীয় আগন্তুক ভিডিওৰ নোটিফিকেশন পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লবা। কম সময়ৰ ভিতৰত সম্পূর্ণ সিলেবাস আয়ত্ত করার কৌশলৰ বিষয়ে আলোচনা কৰি ভিডিও এটা প্রস্তুত কৰিছো, ডেসক্রিপশনত লিঙ্কটো পাবা। বলা এতিয়া আজির বিষয়টোলৈ আহো। মোৰ অভিজ্ঞতাৰ পৰা যিখিনি শিকিছো মই তোমালোকক সকলোবোৰ মুকলিকৈ কম। প্রথম পরীক্ষার দিনাখন এনেকুৱা লাগিব যেন যুদ্ধক্ষেত্রলৈ যাবলৈ সাজু হৈ আছা। প্রথম দিনা এনেকুৱা ভয় লাগিব, এইটো বহুতৰে ক্ষেত্রত হয়। এনেকুৱা ভয় লাগিব মানে তোমালোকে কি অধ্যয়ন কৰিছা, কি মুখস্থ কৰিছা, কি প্রস্তুতি কৰিছা, কিছু সময়ৰ বাবে সকলো পাহৰি যাবা। পরীক্ষাত বহার পিছত পুনৰ সেইবোৰ মনত পেলাবলগা হয়। কিছু সময়ৰ বাবে মেমরি ডিলেট হৈ যায়, আকৌ রিষ্টোর কৰিবলগা হয়। হাত ভৰি কপিবলৈ আৰম্ভ কৰিব। চিন্তা, উদ্বেগ, ভয়, মানসিক চাপ সকলোৱে মনটুক আগৰি ধৰে। সেই সময়খিনি যিমান পাৰা শান্ত হবলৈ চেষ্টা কৰা উচিত, নহলে গোটেই বছৰ জুৰি কৰা কষ্টবোৰ অথলে যাব। এইবোৰ কথা মই তোমালোকক ভয় খুৱাবলৈ কোৱা নাই, মই কৈছো যাতে তোমালোকে এই পৰিস্থিতিৰ বাবে এতিয়াৰ পৰাই সাজু হোৱা। মহাভারতর শকুনি মামাই কৈছিল, যুদ্ধক্ষেত্রত যুদ্ধলৈ যোৱাৰ আগতে আমাৰ মনতে যুদ্ধ কৰি চোৱা উচিত। সেইদিনার পরিবেশটোৱে কিবা এটা বেলেগ হয়। বহুত ভাল ভাল শিক্ষার্থীর পরীক্ষা বেয়া হয়, কারণ তেওঁলোকে এই পরিস্থিতির সৈতে মোকাবিলা কৰিব নাজানে। পরীক্ষার দিনাখন পরীক্ষা হলত উপস্থিত হওয়ার পৰা পরীক্ষা আৰম্ভ হওয়ার আগত বা পরীক্ষা শেষ হওয়ার পিছত পরীক্ষা হলৰ পৰা বাহির ওলাই আহি বন্ধুবর্গ বা আন কোনো ব্যক্তির সৈতে প্রশ্ন কাকতখনৰ বিষয়ে আলোচনা কৰিব নালাগে। কিন্তু এইটো সম্ভব নহয়, কারণ বাহিরত মানুষগুলো রখিয়ে থাকে। হলৰ পৰা বাহির ওলাই অহার লগে নানা প্রকাৰৰ প্রশ্নৰ সন্মুখীন হবলগা হয়। কেজনমানেতো প্রশ্ন কাকতখান চাই কোনে কি উত্তর লিখিছে এইবোৰ সুধিবলৈ আৰম্ভ করে। এই কার্যটোৱে পরীক্ষার্থীসকলক উৎসাহিত করার বিপরীতে হতাশ করে। পরীক্ষা হলত প্রবেশ করিলা, আসন গ্রহণ করার 10 বা 15 মিনিটমান পিছতে উত্তর পত্রিকাবোৰ বিতরণ করা হয়। তোমালোকে উত্তর পত্রিকাখনত সকলো প্রয়োজনীয় তথ্য লিখি লবা, যেনে রোল নম্বর, সাবজেক্ট, মিডিয়াম, রেজিস্ট্রেশন নম্বর, সকলোবোৰ শান্ত মগজুৰে লিখি লবা। ভয় নাখাবা, কারণ ভয় করিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষা হলত বহি আছা, প্রশ্ন কাকতখন তোমালোকৰ হাতত আহি পালে প্রথমে প্রশ্ন কাকতখন প্রথম পিস্তার পৰা শেষলৈ বিতংভাৱে অধ্যয়ন কৰি লবা। প্রশ্ন কাকতখন অধ্যয়ন করলে কি লাভ হব? এইটো প্রশ্নের উত্তরটা বুঝবলে হলে প্রথমতে জানিব লাগিব যে প্রশ্ন কাকতখনত থকা প্রশ্নবোৰ কি শর্তৰ ভিত্তিত প্রস্তুত করা হয়। শর্তবোৰ তেনেই সাধারণ। উত্তরবোৰ সঠিকভাৱে প্রদান করবলে হলে কিমান ঠাইৰ প্রয়োজন হব, উত্তরবোৰ লিখিবলৈ কিমান সময়ৰ প্রয়োজন হব, উত্তরবোৰৰ জটিলতা কিমান। প্রশ্ন কাকতখন অধ্যয়ন করলে প্রশ্নবোৰ বুঝি এটা ধারণা কৰিব পাৰি। তোমালোকে উত্তর লিখিব পৰা প্রশ্ন বা ভালদৰে পঢ়ি অহা প্রশ্ন, যাক তোমালোকে কমন প্রশ্ন বুলি কোৱা, প্রশ্ন কাকতখনত কিমানটা প্রশ্ন আহিছে বা কিমান সময়ত উত্তরবোৰ লিখিব পাৰিবা এটা ধারণা হব, আৰু সেইমতে লিখা আৰম্ভ কৰি দিয়া। মই নিজে পরীক্ষা দিবলগা হলে মই যিবোৰ প্রশ্নের উত্তর ভালদরে জানো সেইবোৰ যিমান পাৰি কম সময়ত লিখিম, তেতিয়া সময় ৰাহি হয়। তাৰপিছত বাকি থকা প্রশ্নের উত্তরবোৰ লিখিবলৈ চেষ্টা করিম, আৰু শেষৰ অলপ সময় রিভাইজ কৰিবলৈ ৰাখিম, যাতে হয়তো কোনোবা এটা প্রশ্নের উত্তরটো জানো কিন্তু খৰধৰ কৰোঁতে বাদ পৰি গৈছে, তেতিয়া মই বাদ পৰা উত্তরটো লিখিব পাৰিম। মই উত্তরবোৰ সদায় পোনপটীয়াকৈ লিখো। প্রশ্নটোত বেছি নম্বৰ থকা বুলিয়ে উত্তরটো দীঘল কৰিবলৈ অতি ৰঞ্জিত কৰি নিলিখো। তোমালোকে মই লিখা উত্তরবোৰ পঢ়ি চাব পাৰা। হাতৰ আখৰ নিকা পরিষ্কার আৰু স্পষ্ট হ'ব লাগে, যাতে নিৰীক্ষকসকলে লেখাবোৰ চিনি আৰু বুজি পোৱাত সহজ হয়। হাতৰ আখৰবোৰ পৰিষ্কাৰ কৰি লিখি উত্তৰ পত্ৰিকাখন পৰিপাটিকৈ উপস্থাপন কৰিলে নম্বৰ কৰ্তন কৰাৰ সম্ভাৱনা কম হয়। এইটো বিষয়ত যদি অধিক জানিব বিচৰা, ডেসক্ৰিপশ্যনত লিংক এটা পাবা, ভিডিঅ'টো চাব পাৰা। তোমালোকে প্লে'লিষ্টবোৰ এবাৰ খুচৰি চাবা, ইয়াত তোমালোকৰ প্ৰয়োজনীয় প্ৰায়বোৰ ভিডিঅ' উপলব্ধ হৈ আছে। যদি কিবা বাদ পৰিছে কমেন্ট কৰি মোক মনত পেলাই দিবা, মই সোনকালে ভিডিঅ'বোৰ দিবলৈ চেষ্টা কৰিম। এই ভিডিঅ'টোৰ বিষয়ে নিজৰ মতামত দিবা। আজিৰ ভিডিঅ'টো ইমানতে এৰিলোঁ, নেক্সট ভিডিঅ'ত পুনৰ লগ পাম। ধন্যবাদ।